যদি আপনি আমাকে 1 কোটি টাকাও দেন তাহলেও আমি এই কাজটি করব না আসলে এটাকে বলা হয় স্প্যালিং এই রোগের মানুষদের ছোট ছোট গুহাতে ঢুকে মৃত্যুকে দাওয়াত দেওয়ার ফোবিয়া থাকে এরকমই 2009 সালে জন ওয়ার্ড নামের একটি ছেলে নাটিপুটি নামের একটি গুহাতে ঢুকে যায় জন এই গুহার বার্থ ক্যানেল রাস্তা দিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে ভুল করে গুহাটির অন্য রাস্তা দিয়ে ঢুকে আর খারাপভাবে আটকে যায় আর সেই সময় তার পাটা উপরে ছিল আর মাথাটা নিচে ছিল যার কারণে শরীরের সমস্ত রক্ত মাথায় চলে আসে 27 ঘন্টা পর্যন্ত তাকে বের করার চেষ্টা হয়েছিল কিন্তু রেস্কিউ টিম তারপরও ব্যর্থ হয়েছে আর শেষ পর্যন্ত তার বডিটা তো বের করা যায়নি কিন্তু দম ঠিকই বের হয়ে গিয়েছে তারপর থেকে এই গুহাটিকে সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে